আমরা যে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করি অর্থাৎ আমরা যে ফোনটা ইউজ করি সেটা কিন্তু প্রতিনিয়ত আপডেট থাকা জরুরি কারণ আপডেট থাকলে ম্যালওয়্যার বা বিভিন্ন ভাইরাসের হাত থেকে যেমন রক্ষা পাওয়া যায় আমাদের ফোন অনেক ফাস্ট চলে এবং নতুন নতুন ফিচার্সের সঙ্গে আমরা কিন্তু যুক্ত হতে পারি তো এই আপডেট ফোন কিভাবে করে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে যারা যারা জানেন না ফোন আপডেট কীভাবে করে ফুল ডিটেলস নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করব এবং কোন পদ্ধতিতে আপডেট করে সেটাও কিন্তু আপনাদের জানাবো এখানে আমি আপনাদের জানাবো প্লেস্টোরতেই কীভাবে আপনি আপডেট করবেন এছাড়াও আপনার ফোন যে মেন যে সফটওয়্যার যেটা চলছে সেই সফটওয়্যারটা আপনি অর্থাৎ সিস্টেম সফটওয়্যারটা আপনি কীভাবে আপডেট করবেন সেটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাব তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখুন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়বো আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো শুরু করা যাক তো ব্যাপারটা হচ্ছে আপনি যে ফোনটা ইউজ করেন সেটা প্রতিনিয়ত আপডেট রাখা আপনার জন্য খুবই দরকারি তো এই আপডেটটা অনেকেই কিন্তু রাখতে জানেন না বা অনেকে পারেন না যে আপডেট আপনি ফোনটা আপনার কীভাবে করবেন তো এখানে কিন্তু আমি আপনাদের লাইফ দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনটা আপডেট করবেন আপনি যে কোনো কোম্পানির ফোনই ইউজ করেন না কেন আপনি আপনার কোম্পানির ফোনের নাম আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনি শিখলেন কি না সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন তো আমি যে মোবাইলটাতে দেখাচ্ছি সেটা হচ্ছে মোটোওয়ালার ফোন এবং এরপরে আমি যে ফোনটা দেখাবো পাশাপাশি সেটা হচ্ছে স্যামসাংয়ের ফোন তো আপনি এই দুটো যে পদ্ধতি দেখাবো তো মোটামুটি এই দু ভাবে কিন্তু সব মোবাইলই হবে ভিভো লাভ ভাবে আমি দেখাবো এই দুটো ফোনের প্রসেস থেকে কিন্তু আপনি যে কোনো মোবাইলই কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর যদি কোনো অসুবিধা হয় আপনি আপনার কোম্পানির নাম অর্থাৎ যে কোম্পানির ফোন আপনি ইউজ করেন সেটা আমাদের জানাবেন আমরা আপনাকে ফুল প্রসেস বলে দেব। তবে আশা করি হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যে আপনার অসুবিধা হওয়ার কথা না তো চলুন শুরু করা যাক আপডেট দু ধরনের হয় একটা হচ্ছে অ্যাপ আপডেট একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আপডেট তো অ্যাপস আপডেট যেটা সেটা হচ্ছে অনেকেই আপনারা জানেন সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে আপডেট করতে হয় যারা জানেন না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি যে সেই অ্যাপগুলো আপডেট আপনি কীভাবে করবেন তার জন্য আপনার ফোনে চলে যাবেন আপনি গুগল প্লে স্টোরে তো প্লে স্টোরটা আমি এখান থেকে নিচ্ছি তো প্লে স্টোর যখন আপনি খুলবেন প্লে স্টোরে খোলার পর আপনার সামনে কিন্তু এরকম অনেক অ্যাপস চলে আসবে তো এখানে আপনি ওপরে থ্রি ডট যেটা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর মাই অ্যাপস অ্যান্ড গেমস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফোনে যা যা অ্যাপস আছে সেগুলো সব চলে আসবে দেখুন উপরে লেখা আছে আপডেট আর পাশেই লেখা আছে আপডেট অল তো আপডেট অল যদি করেন তাহলে আপনার যেসব অ্যাপ আপডেট এসেছে সেসব অ্যাপস যখনই ইন্টারনেট কানেকশান পাবে বা আপনি ইন্টারনেট কানেকশানের মধ্যে থাকবেন তখন অটোমেটিকলি আপডেট নিতে থাকবে আর আপনি যদি মনে করেন যে আপনি কয়েকটা অ্যাপস বা আপনার দরকারি যেসব অ্যাপসগুলো সেই অ্যাপসগুলো আপডেট করবেন সেটাও করতে পারেন তাহলে আপনার যেখানে আপনার দরকারি অ্যাপস যেমন জিমেল তো আপডেট হলে পাশে বটনে আপডেটে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখুন উপরে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে এটা চাইলে কিন্তু আপনি অটো আপডেটও সেট করতে পারেন তার জন্য উপরে থ্রি টটে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনার এখানে অটো আপডেট অ্যাপস যে লেখা আছে এই সেই পয়েন্টটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে ওভার এনি নেটওয়ার্ক এটা যদি আপনি সিলেক্ট করে দেন আর ডান করে দেন তাহলে কিন্তু আপনার ফোনে যা যা আপডেট আসবে অ্যাপসের ক্ষেত্রে সেটা কিন্তু অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে তো এরপর যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে সিস্টেম সফটার আপনি কিভাবে আপডেট করবেন তো সিস্টেম সফটওয়্যার আপডেট করার জন্য প্রথমে যেতে হবে আপনার সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনার নিচের দিকে আসবেন এবং সিস্টেমে যাবেন তো এখানে আমি সিস্টেমে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে রাখি যেটা হচ্ছে যে আমি যে ফোনটাতে দেখাচ্ছি সেই ফোনে একরকম সেটিংস হতে পারে অন্য ফোনে আরেক রকম সেটিংস হতেই পারে তো আমি এখানে দুটো ফোন দিয়ে দেখাচ্ছি একটা স্যামসাং আর একটা হচ্ছে মোটোওয়ালা তো এখানে যে প্লে স্টোরে আপডেটের কথা বললাম সেটা সব ফোনে একই রকম হবে আপনি স্টোরে গিয়ে সেটা করতে পারবেন সিস্টেম সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে বিভিন্ন ফোনে বিভিন্ন রকম হয় তবে নাইনটি নাইন ফোনের ক্ষেত্রে কিন্তু একই রকম হবে তো এখানে যেটা আছে আপনি চলে যাবেন হচ্ছে একদম সেটিংসে সেটিংসের নিচের দিকে আপনি সিস্টেম বলে একটা অপশান পাবেন অনেক ফোনে থাকে অ্যাবাউট ফোনে তো আপনি সিস্টেম যদি অপশান পান সিস্টেমে ক্লিক করবেন সিস্টেমে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন দেখবেন সিস্টেম আপডেট তো সিস্টেম আপডেটে আপনি যখন ক্লিক করবেন তখনই কিন্তু আপডেট শুরু হবে না এখানেও কিন্তু একটু কাজ আছে তো তার আগে যে এই সিস্টেম আপডেটটা আপনি পাবেন কীভাবে যদি এরকমভাবে না তাহলে আপনি চলে যাবেন আবার সেই প্রথম দিকে সেটিংসে সেটিংসে যাওয়ার পর উপরের দিকে দেখুন সার্চ সেটিং বলে একটা অপশন আপনার ফোনে থাকবেই তো সেখানে আপনি সার্চ করবেন সিস্টেম আপডেট এখানে আপনি সার্চ করবেন সিস্টেম আপডেট সিস্টেম আপডেট যখনই আপনি সার্চ করবেন তখন কিন্তু আপনার ফোনে সিস্টেম আপডেটের যে সব অপশানটা আছে সেটা কিন্তু চলে সেটা কিন্তু চলে আসবে এবং সেটা চলে আসার পর সেখান থেকে আপনি ক্লিক করে নেবেন সেটা যে ফোনই হোক না কেন সিস্টেম আপডেট এটা কিন্তু চলেই আসবে তো আপডেটে ক্লিক করলেই দেখুন সিপ সিস্টেম আপডেট যে অপশনটা সেখানে চলে আসবেন আপনি অটোমেটিকলি তো সিস্টেম আপডেটে এবার আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখুন এখানে আপনার সামনে আসবে চেকিং ফর আপডেট চেকিং ফর আপডেট আসার পর আপনার নেট কানেকশানের উপর ডিপেন্ড করবে আপনার ফোনটা কতক্ষণ পরে রেজাল্ট দেয় তো আপনার নেট কানেকশন যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং এখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সান এবং কারেন্ট ভার্সান কত চলছে আপনার সিস্টেম সফটওয়্যার এবং আপনার সিকিউরিটি লেভেল কী আছে তা কিন্তু কিন্তু এখানে শো করবে তার নিচে ডান থাকবে আর যদি আপনার নতুন আপডেট আসে তাহলেও কিন্তু এখানে দেখাবে আপ নতুন আপডেটটা ডাউনলোড করার জন্য যদি নতুন আপডেট আসে তাহলে এখানে ডাউনলোড করে নেবেন আর যদি আপডেট আপনার ফোন আপ টু ডেট থাকে তাহলে তো বুঝে নেবেন যে আপনার ফোনের সিস্টেম সফটওয়্যারটা আপ টু ডেট আছে তাহলে আপনি ডান করে দিয়ে বেরিয়ে আসতে পারবেন তো এইভাবে কিন্তু আপনার ফোনের আপডেট কিন্তু আপনি চেক করতে পারবেন তো এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের জন্য যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও এর সুবিধা নিতে পারে এবং নিজের ফোন আপডেট ってこれ。